প্রাণী জগতে ময়ূর কিংবা অন্যান্য পাখিদের নাচ দেখেছেন অনেক, কিন্তু বনের রাজা সিংহের নাচ দেখেছেন কখনো? শুনে অবাক হলেও চীনে সিংহের নাচ প্রায়শই দেখা যায়। তবে এ জানতেন নাচ নয়, লোহার স্ট্যান্ডে পানির অনেকটা উপরে থেকে লাফিয়ে লাফিয়ে নাচে চীনের এই সিংহরা। ব্যতিক্রমধর্মী এই নৃত্য আপনাকে বিনোদনের পাশাপাশি কিছুটা অবাকও করবে। চীনা নববর্ষ এবং দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নৃত্য পরিবেশিত হয়। তাক লাগানো এই সিংহের নৃত্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সিংহ বা লায়ন কথাটি শুনলেই মনের ভেতর আচমকায় এক অজানা ভয় এসে হানা দেয়। ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রাণীটা যখন বনের রাজা। তবে এবার ভয় না পেলেও চলবে, কারণ লায়ন ড্যান্স বা সিংহ নৃত্য হলেও এখানে নেই এই প্রাণীটির কোনো উপস্থিতি। নামে লায়ন ড্যান্স হলেও মূলত বিশেষ প্রশিক্ষিত নৃত্যশিল্পীরা এই ভিন্ন ধর্মী নৃত্য করে থাকেন। চীনের পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, দেশটির একটি গ্রামে উদযাপন হয় এই লায়ন ড্যান্স, এবং এই নাচের মাধ্যমে সেই গ্রামের নিয়ান নামক একটি পৌরাণিক দানবকে সফলভাবে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল। অন্য আরেকটি কাহিনীতে বলা হয়, কিয়ান লং সম্রাট দক্ষিণ চীন সফরের সময় একটি শুভ প্রাণীর স্বপ্ন দেখেছিলেন, এবং সেই অনুযায়ী উৎসবগুলিতে প্রাণীর চিত্রটি পুনরায় তৈরি এবং ব্যবহার করার আদেশ দিয়েছিলেন তিনি। তবে মজার বিষয় হল, প্রাচীন চীনে এই প্রাণীটির অস্তিত্ব পাওয়া যায়নি, তাই লায়ন ড্যান্স চীনের বাইরে ভারত বা পারস্যের মতো দেশ থেকে আসতে পারে বলে ধারণা করা হয়। মূলত চীনা নববর্ষ ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে এই নৃত্য পরিবেশিত হয়। এই নৃত্য হাজার হাজার বছর ধরে পবিত্র ও শুভ হিসেবে চীনের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়েছে। প্রাচীন গ্রন্থ ওজিংয়েও এই নাচের কথা উল্লেখ রয়েছে। চীনের সিংহ নাচের দুটি প্রধান ধরন হল উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের সিংহ নাচ। তবে দক্ষিণ সিংহের নাচের চেয়ে উত্তর সিংহের নাচ বেশি কৌতুকপূর্ণ। তবে চীনের বিভিন্ন অঞ্চলে সিংহ নৃত্যের বেশ কয়েকটি স্থানীয় রূপও রয়েছে, এবং এই সিংহগুলির মধ্যে কয়েকটির চেহারাতেও উল্লেখযোগ্য পার্থক্যও রয়েছে। দুই ব্যক্তি দ্বারা চালিত সিংহগুলিকে বৃহত্তর সিংহ এবং এক ব্যক্তি দ্বারা চালিত সিংহকে ছোট সিংহ বলা হয়। পারফরম্যান্সের ভিত্তিতে একে সিভিল এবং মার্শাল শৈলীতেও বিভক্ত করা যেতে পারে। আমি 2002 সাল থেকে লায়ন ডান্স করে আসছি। আমি এখন গুয়াংজিতে সিংহ নাচের প্রশিক্ষক হিসেবে রয়েছি। এখানে যারা শিখতে আসছে তাদের আমি প্রথমে মাটিতে অনুশীলন করাই, এবং পরে দক্ষতা অর্জন করলে পানির উপরে প্রশিক্ষণ দেই। আপনি যদি এই নৃত্য দেখে না থাকেন, তাহলে এই নৃত্য আপনাকে কিছুটা অবাকের সাথে আপনাকে হাসাবেও বটে। রাকিব হাসান, আরটিভি।